বাংলাদেশের প্রশাসন পুলিশ এখন হয়ে গেছে আওয়ামী বাহিনী খেলা হবে বলে উনি নিজে খেলোয়াড় হিসেবে স্টেডিয়ামের মধ্যে ঢুকে স্টেডিয়ামের গেটকে তালা মেরে রেখেছে বাংলাদেশের 18টি জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এবং স্যাংশন দিয়ে দিয়েছে যদি সত্যিই আপনাদের খেলার ইচ্ছা থাকে তাহলে খেলার মতো খেলার জন্য মাঠে চলে আসুন কৃষি মন্ত্রী সাহেব বলেছেন যে যদি বিএনপি নির্বাচনে যেতে রাজি হয় তাহলে একদিনে সকল নেতাকর্মীকে উনারা জামিন দিয়ে দেবেন সেই একই মামলায় কিন্তু আমরা দেখেছি সাজানো মোড় দৌড়ে গিয়ে নৌকায় উঠে নৌকার এখন এমপি হয়ে গেছেন তো বাংলাদেশে বিচার বিভাগ এবং আইন কোথায় আছে আজকে সকালে কিন্তু রুহুল কবির রেজভী স্যারের নেতৃত্বে কিন্তু আমরা শান্তিনগরে কিন্তু মিছিল করেছি আমরা কিন্তু আন্দোলনের মধ্যেই আছি আন্দোলনের বিভিন্ন ধরন থাকে বিভিন্ন কৌশল থাকে বিভিন্ন রূপ থাকে শুধু হরতাল আর অবরোধে যে আন্দোলনের একমাত্র মাধ্যম বা পন্থা এটা কিন্তু ঠিক না বিএনপির পার্টি অফিস তালাবদ্ধ ছিল না বিএনপি পার্টি অফিস কুক্ষিগত ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি পার্টি অফিস কুক্ষিগত ছিল আর দ্বিতীয়ত আপনি বলেছেন আন্দোলন সংগ্রামী কাউকে দেখতে পাননি তাহলে আমাদের যে প্রায় 25,000 নেতাকর্মী কারাগারে তাহলে সেটা কিভাবে হলো আমরা যে বিভিন্নভাবে মিছিল মিটিং করতে গিয়ে বিভিন্নভাবে গ্রেফতার হয়েছি হয়রানির শিকার হয়েছি বাসা বাড়িতে থাকতে পারিনি মামলার পর মামলা আমাদের পার্টি অফিসকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছে আপনারা জানেন আমরা সবসময় আইনের প্রতি সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নেতাকর্মীরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনি বলেন আমাদের বিএনপির যিনি প্রধান বেগম খালেদা জিয়া উনি কারাগারে দেশনায়ক তারেক রহমান উনি সাজাপ্রাপ্ত তারপরে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কারাগারে এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কারাগারে তারপরে আপনারা মাঠে কেন নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছেন না আপনি দেখেন যে এই তফসিল ঘোষণা পরে নির্বাচন আরপিও অ্যাক্ট অনুযায়ী কোনো রাজনৈতিক মামলায় সাজা দিতে পারবে না কিন্তু বাংলাদেশে কি কোনো আইন আছে আমরা দেখেছি একটার পর একটা মামলায় সাজা দেওয়া হচ্ছে তো যে দেশে আইন নেই যে দেশে কোনো ধরনের কোনো বিচার বিভাগ বলতে যেখানে আপনি দেখেন কৃষিমন্ত্রী সাহেব বলেছেন যে যদি বিএনপি নির্বাচনে যেতে রাজি হয় তাহলে একদিনে সকল নেতাকর্মীকে উনারা জামিন দিয়ে দেবেন একই মামলায় 28 তারিখ এই পল্টনের মামলায় যে মামলায় এখনো আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমার নেতৃবৃন্দ আমার মুজিবুর রহমান সরোয়ার সাহেব আমার নেতা ওনারা এখনো কারাগারে আছে সেই একই মামলায় কিন্তু আমরা দেখেছি সাজানো মোড় দৌড়ে গিয়ে নৌকায় উঠে নৌকার এখন এমপি হয়ে গেছেন তো বাংলাদেশে বিচার বিভাগ এবং আইন কোথায় আছে বাংলাদেশের প্রশাসন পুলিশ এখন হয়ে গেছে আওয়ামী বাহিনী তো সেই দেশে বাংলাদেশ প্রেক্ষাপটে এসে আপনি গণতান্ত্রিক আন্দোলন বলেন আর গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া বলেন কোনো কার্যক্রমই কিন্তু সেই সঠিকভাবে করা যাচ্ছে না কারণ উনি বলেছিলেন খেলা হবে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশে খেলা হবে বলে উনি নিজে খেলোয়াড় হিসেবে স্টেডিয়ামের মধ্যে ঢুকে স্টেডিয়ামের গেটকে তালা মেরে রেখেছে অন্য কোনো প্রতিপক্ষকে কিন্তু খেলতে ঢুকতে দেয়নি যে এর আগে দেখেছেন বৈদেশিক স্যাংশন এবার কিন্তু আপনারা দেখেছেন যে জনগণের স্যাংশন কাকে বলে বাংলাদেশের 18টি জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এবং স্যাংশন দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি ওবায়দুল কাদেরকে একটা কথাই বলতে চাই আপনার উদ্দেশ্যে যে যদি সত্যিই আপনাদের খেলার ইচ্ছা থাকে তাহলে খেলার মতো খেলার জন্য মাঠে চলে আসুন এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে রেফারি হিসেবে রাখুন যে আসলে কারা খেলায় পারদর্শী সেটা তখনই দেখা যাবে তাহলে 196 দিন কেন হরতাল করেছিল তারা কেন কেন সোনালী ব্যাংকে আগুন দিয়েছিল তারা কেন সচিবালয় সচিবদেরকে দিগম্বর করেছিল তারা কেন সাপের মতো পিটিয়ে পিটিয়ে সেই লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল সেই মামলা সেই হত্যার দায় বিদারে আগে শেখ হাসিনা জেল খেটে বাইরে আসবে নাকে খত দিবে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য সরকার না এই নাকে খত দিবে এবং সেই হত্যার বিচার তার হবে তারপর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অ্যাবলিস্ট হবে তার আগে হতে পারে না কারণ হাইকোর্টের আদেশ অনুযায়ী আরো 2টা টার্ম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে তো সেক্ষেত্রে সে সেটা যদি নাই করবে তাহলে তাদের সময় তারা কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা দেখেছেন 111 সরকারকে তারা বলেছিল তাদের আন্দোলনের ফসল তো সেই ক্ষেত্রে এখন তারা 111 সরকারকে দোহাই দিচ্ছে যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে আতাত করেই তারা 2008 সালে ক্ষমতায় এসেছিল তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যদি তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশে অবাঞ্ছিত হয় তাহলে আপনি কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করেছিলেন আপনি জনতার কাঠগড়ায় আসেন তারপর জনতাই ঠিক করবে যে আপনি ভুল না বিএনপি ভুল